Assalamu alaikum. I am again with the post modifiers. Last time we studied pre modifiers. Ami asha kori tumra shobai bujhte perecho ami ki jeta bujhate cheyechhilam seta. So ajke amra post modifiers gulo dekhbo. Basically je post modifiers gulo tomader sadharonoto ashe shegulo egulor base amra exercise gulao dekhbo. এখানে আমার কিছু শর্ট ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, তোমরা যদি দেখে নাও, আমি এত ডিটেলসে যাচ্ছি না। আমাদের সাবজেক্ট হলো পোস্ট মডিফায়ার্স, এটা খালি আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, সো পোস্ট মডিফায়ার্স এর যে টপিকটা তোমরা প্রথমে মনে রাখবো সেটা রিলেটিভ ক্লজ। সেটা কি বললাম? রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ এর আমরা ডেফিনেশন একটু দেখি। রিলেটিভ ক্লজ হলো ইজ এ কাইন্ড অফ ক্লজ ইন্ট্রোডিউসড বাই রিলেটিভ প্রোনাউন। যেগুলো রিলেটিভ প্রোনাউন আসলে পরিচয় ঘুরিয়ে দেয়, অর রিলেটিভ অ্যাডভার্বও হয় অনেক সময়, যেমন ডব্লিউ এইচ এন, দ্যাট ইজ ওয়েন, হোয়ার, ওয়াই। তোমরা এক্সাম্পল দেখলে তোমাদের ব্যাপারটা আরো সহজ হবে। এর আগে ক্লজ কি সেটাও একটু দেখে নিই আমরা। আমরা জানি ক্লজ কনসিস্ট অফ এ সাবজেক্ট এন্ড ভার্ব। ক্লজে কি থাকে? সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে, মানে সেন্টেন্সের অংশ ঠিকই, বাট এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকে। সাবজেক্ট মানে নাউন প্রোনাউন, ভার্ব ফাইনাইট ভার্ব বলে সাধারণত, অথবা ইঙ্গিত ভার্ব গুলো হয় অনেক সময়। যাই হোক, এই যে এটা হলো আসলে স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিট এন্ড দ্যাট এক্সপ্রেসেস এ থট। হ্যাঁ, এই জিনিসগুলো। আবার ফ্রেজ কখন হয়? ফ্রেজ এবং ক্লজের মধ্যে একটা সিম্পল পার্থক্য হলো, ফ্রেজে জাস্ট এখানে কোনো সাবজেক্ট ভাবে কোনো ঝামেলা নাই, জাস্ট কয়েকটা শব্দ মিলেই ফ্রেজ হয়। আর ক্লজ হওয়ার জন্য শর্ত হলে সাবজেক্ট থাকতে হয়, আবার ভার্বও থাকতে হয় এবং অর্থ প্রকাশ করে, এই টাইপের। যাই হোক, এখানে এক্সাম্পল খেয়াল করো, আমরা আর রিলেটিভ ক্লজের এক্সাম্পল। আই নো দ্য ম্যান হু ইজ টকিং টু ইউ। আই নো দ্য ম্যান হু ইজ টকিং টু ইউ। এখানে খেয়াল করে দেখো তোমরা, এই ম্যানটাকে মডিফাই করেছে কে? হু ইজ টকিং টু ইউ। যে এই যে এই ম্যানটাকে তো বলছে না, ম্যান সম্পর্কে বলছে না, খেয়াল করো, হু ইজ টকিং টু ইউ। আমি যে মানুষটাকে, আমি সেই মানুষটাকে চিনি যে তোমার সাথে কথা বলছে। এই যে এটা, এই যে পরে এসে মডিফাই করলো ম্যানকে, এটাই কিন্তু পোস্ট মডিফায়ার, এবং এটার নামে কিন্তু রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হওয়া সত্ত্বেও বা ক্লজ হওয়া সত্ত্বেও আমরা জানি সাবজেক্ট থাকতে হয় এবং ভার্ব থাকতে হয়, রাইট? এখানে দেখো তো, রিলেটিভ ক্লজ হওয়া সত্ত্বেও হলো আরেকটা, এটা কিন্তু কাকে মডিফাই করেছে? ম্যানটাকে মডিফাই করেছে, একটা প্রোনাউন। দেখো, রিলেটিভ প্রোনাউন এটা, এটাকে রিলেটিভ বলা হচ্ছে কেন? পর পরে এসে, একদম এটাকে পর পরে এসে মডিফাই করেছে, রিলেটিভ বলা হয়, সেজন্য এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এবং এবং এটা ক্লজ হওয়া যে সত্য যেটা, সেটা হলো এটা হুটা, এখানে যেহেতু সাবজেক্ট হয়ে গেছে প্রোনাউন, এখানে ইজ টকিং, এখানে ভার্ব দেখতে পাচ্ছি আমরা, এরপরে টু ইউ বা ফ্রেজ ওয়ার্ডটা আসছে। এখানে দেখো তো, সি ইজ এ স্টুডেন্ট, সে একটা স্টুডেন্ট, হু ইজ ব্রিলিয়ান্ট, এখানে কাকে মডিফাই করছে? হু ইজ ব্রিলিয়ান্ট, খেয়াল করো তো, স্টুডেন্ট বা সিও বলতে পারো, বাট এটা পরে সে মডিফাই করেছে, এবং পরে সে মডিফাই করেছে বলেই এটার নাম হলো পোস্ট মডিফায়ার। এবং এটা কিভাবে এটা মডিফাই করেছে দেখো তো, এটা ক্লজ আকারে মডিফাই করেছে, কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট হু, এটা রেডি প্রোনাউন, এইটাও পড়াটাও একটু পরে আসবে তোমাদের। এরপর ইজ ভাবটা, লিঙ্গিং ভাবটা দেখতে পাচ্ছি, প্রক্লিয়েন্ট অ্যাডজেক্টিভে দেখতে পাচ্ছি এখানে। দেখো, এই পুরো ক্লজটা কাকে মডিফাই করছে? স্টুডেন্টকে। এবং সেই জন্যই এই মডিফাইটা পোস্ট মডিফায়ার, এবং এটা পরে সে মডিফাই করছে বলে পোস্ট মডিফায়ার, এবং এটার নাম হলো রিলেটিভ ক্লজ। সো রিলেটিভ ক্লজ গুলো মনে রাখতে হবে যে এটা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? এরপর আমরা রিলেটিভ প্রোনাউন দেখবো। সো রিলেটিভ প্রোনাউন কোনগুলো দেখো তো, অ্যাড টাইপ অফ প্রোনাউন, এখানে একটু সংক্ষেপে লিখে দিয়েছি তোমাদের জন্য, ও, দ্যাট, হুইচ, এটসেট্রা, হুইচ ইন্ট্রোডিউসেস আ রিলেটিভ ক্লজ। তাদেরকে আমরা আগেই তো দেখে ফেলেছি, রিলেটিভ ক্লজ কে ইন্ট্রোডিউস করে, তাই না? অ্যান্ড প্লেস ডিরেক্টলি আফটার দ্য নাউন। এবং এটা ইম্পর্টেন্ট, তোমরা অনেকে কনফিউশন কি হয় অনেকের মধ্যে, এটা কিন্তু একদম নাউনের পর পরে কিন্তু এটা প্লেস করা হয় বা রাখা বা হয় বা বসানো হয়, ঠিক আছে? ইট ইজ কল রিলেটিভ প্রোনাউন বিকজ ইট রিলেটস টু দ্য ওয়ার্ড দ্যাট ইটস রিলেটিভ ক্লজ মডিফাইস। মানে এটা রিলেটিভ প্রোনাউন বলা হয়, কারণটা কি? এটা রিলেটিভ ক্লজ যাকে মডিফাই করে সেকেই তো রিলেট করে, তাই না? দেখো তো, এখানে স্টুডেন্ট কে মডিফাই করেছে কে? দেখো তো, হু ইজ ব্রিলিয়ান্ট, এই যে আগের সেন্টেন্সের কথা বলতেছি, বা হু এর যদি সংক্ষেপে যদি আসে তোমাদের পরীক্ষা কিভাবে আসতে পারে, দেখো, সে ইজ এ স্টুডেন্ট, আগের সেন্টেন্সে লিখেছি হু ইজ ব্রিলিয়ান্ট, তোমাকে ইজ ব্রিলিয়ান্ট সহ লেখা থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্নে। সে ইজ এ স্টুডেন্ট ডট 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 ডট, ওই জায়গায় লেখা থাকবে ইউজার রিলেটিভ প্রোনাউন ইজ ব্রিলিয়ান্ট। তাহলে স্টুডেন্ট কি মডিফাই করবে কি এখানে? স্বাভাবিক ভাবে পার্সোনা আকারে হোক, এখানে যদি স্টুডেন্ট না হয়ে যদি কোনো একটা বস্তু হতো, হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে হোয়েচ হতো, প্লেস হলে হায়ার হইতো, হ্যাঁ, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, ঠিক আছে? আমি সে জায়গাটা চিনি যেখানে সে থাকে, যে হায়ারটা কেনে, যেহেতু প্লেস কে মডিফাই করেছে হায়ারটা, এটা রিলেটিভ
প্রোনাউন এবং এটা পরে আসছে বলেই এক ধরনের পোস্ট মডিফায়ার ক্লিয়ার আশা করি ক্লিয়ার এক্সারসাইজ গুলো আসলে আরো ক্লিয়ার মনে হবে এগুলো যাই হোক অ্যাপোজিটিভটা দেখব আমরা অ্যাপোজিটিভ কি একটু ডেফিনিশনটা দেখি অ্যাপোজিটিভ ইজ এ নাউন অর নাউন ফ্রেজ দ্যাট রিনেমস অর গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যানাদার নাউন অর রাইট বিসাইড ইট তার মানে কি তার মানে হলো এটা হলো এটা নাউন বা নাউন ফ্রেজ এটা একটা নাউন হতে পারে নাউন ফ্রেজ হতে পারে যেটা তার পাশায় একটা নাউন আছে সেটাকে কি করে প্রিনেম করে এটা সম্পর্কে আরো তথ্য দেয় এটা ফ্রেজ আকারে দেয় ফ্রেজ আকারে বেশিরভাগই দেয় আসলে ক্লজ আকারে দিলে তো ক্লজই হয়ে যাবে সো এই যে অ্যাপোজিটিভ এক্সাম্পলটা খেয়াল করে এখানে রাহি রাহি সম্পর্কে বলা হচ্ছে দেখো তো সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অফ ক্যাম্পবেন কলেজ ইজ এ গুড স্টুডেন্ট তো রাহি যে গুড স্টুডেন্ট এটা একটা সেন্টেন্স হয় এবং এটা একটা এটা প্রিন্সিপাল ক্লজ আকারে ইউজ করা যাচ্ছে বাট রাহিকে দেখো মডিফাই করেছে কে পরবর্তীতে এসে এই পুরো ফ্রেজটা এবং রাহি সম্পর্কে বলছে না এই ফ্রেজটা দেখো তো দেখো সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অফ ক্যাম্পবেন কলেজ খেয়াল করো আচ্ছা এখানে যদি আমি বলতাম রাহি হু ইজ এ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অফ ক্যাম্পবেন কলেজ তাহলে এটাকে আমরা অ্যাপোজিটিভ বলতাম না তখন কি বলতাম এটা তখন রিলেটিভ ক্লজ বলতাম সো অ্যাপোজিটিভ এবং রিলেটিভ ক্লজের পার্থক্য কি খেয়াল করো রিলেটিভ ক্লজটা কিন্তু ক্লজের শর্তগুলো পূরণ করে যেমন সাবজেক্ট আসবে ভার্ব আসবে আর অ্যাপোজিটিভ তাও কিন্তু দেখো নাউনকে মডিফাই করেছে ঠিকই পাশের নাউনটাকে বাট এটা ফ্রেজ আকারে এই জায়গায় করেছে এরপর দেখো নিশাত মাই কাজিন হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন দেখো নিশাত সম্পর্কে আর একটা তথ্য দিচ্ছি আমি কি বলে মাই কাজিন নিশাত মাই কাজিন হ্যাঁ হ্যাজ কমপ্লিট হিজ গ্রাজুয়েশন সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এই জায়গায় দেখো তো পরবর্তী আসছে না পরে এসে মডিফাই করেছে অ্যাপোজিটিভগুলো কিন্তু আমরা সাধারণত পরে এসে মডিফাই করে বলে পোস্ট মডিফায়ার বলি বাট অনেক সময় অ্যাপোজিটিভগুলো আগেও আনা যায় এটা তোমরা পড়তে পড়তে আস্তে আস্তে জানবা এগুলা ঠিক আছে তো দেখো তো আমি তো এই চাইলে তো এইভাবে বলতে পারবো নিশাত হু ইজ মাই কাজিন হু ইজ মাই কাজিন তখন কি অ্যাপোজিটিভ হতো হতো না তখন হয়তো কি রিলেটিভ ক্লজ হয়ে যেত দেখো তো ওটা আমি কমা দিয়ে জাস্ট মাই কাজিন বলে দিয়েছি সেক্ষেত্রে এটা অ্যাপোজিটিভ ও সম্পর্কে বলছে এটা পাশাপাশি বসে বলে এটা অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বলে এই জায়গায় তারপর আমরা দেখবো ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ তার মানে কি আমরা জানি ইনফিনিটিভ মানে জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্যাটস ইট ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম আর ফ্রেজ হওয়ার সত্ত্বে কি জানি আমরা ফ্রেজ মানে জানি এক গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজ অর্থ কি এক গ্রুপ অফ ওয়ার্ডস এখানে দেখো ইনফিনিটিভ ফ্রেজ হওয়ার সত্ত্বে কি এক গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউজ ইনফিনিটিভ দ্যাটস ইট তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হলো এক গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউজ ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্ব বেস ফর্ম ইট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স এটা একটা সেন্টেন্সের অংশ হয় দ্যাট সামটাইমস ওয়ার্কস লাইক এ নাউন এটা নাউন হিসেবে কাজ করে অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে ইভেন অ্যাডভার্ব হিসেবে কাজ করে আমরা অ্যাডভার্ব নিয়ে যখন পড়বো দেখবো যে ইনফিনিটিভ ফ্রেজগুলো কিভাবে অ্যাডভার্ব হিসেবে কাজ করে বা নাউন বা নাউন অ্যাডজেক্টিভ এগুলো আস্তে আস্তে তোমরা জানবা এগুলো সাবজেক্টিভের কাজ করলে তখন কিন্তু নাউন বলে যাই হোক আমরা এক্সাম্পল দিলাম দুইটা দ্য প্লেড ভেরি ওয়েল টু উইন দ্য ম্যাচ দেখো এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে দ্য প্লেড ভেরি ওয়েল টু উইন দ্য ম্যাচ তোমাকে যখন বলা হবে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করো তুমি খালি মনে রাখবা টু প্লাস ভার্ব বেস ফর্ম হবে এরপরে ওয়ার্ড আসবে দেখো তে ভালোই খেলেছিল এই ম্যাচটা জেতার জন্য টু উইন দ্য ম্যাচ দেখো ইনফিনিটিভ ফ্রেজ তোমাকে যখনই প্রশ্ন বলবে তুমি টু প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে যেটা অর্থবহ যায় এই টাইপের একটা ফ্রেজ তুমি ইউজ করবে ইতিমধ্যে সে ট্রাই টু স্টাডি ফর এন আওয়ার সে চেষ্টা করেছিল কি করতে হোয়াট ডিড শি ট্রাই টু স্টাডি ফর এন আওয়ার দেখো হোয়াট দিয়ে আমরা আনসার হোয়াট ডিড শি ট্রাই এটার আনসার পেয়েছি টু স্টাডি ফর এন আওয়ার এই দেখো এটা কিন্তু একটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ বললে তুমি মনে রাখবা টু প্লাস ভার্ব বেস ফর্ম এবং আর কিছু ওয়ার্ড আসবে শুধু ইনফিনিটিভ বলে টু প্লাস ভার্ব বেস ফর্ম বসবে দ্যাটস ইট আশা করি মনে থাকবে তোমাদের তাছাড়া পোস্ট মডিফায়ারে তোমাদের আসবে প্রিপজিশনাল ফ্রেজ হ্যাঁ বেশিরভাগই পোস্ট মডিফায়ার ইউজ করা হয় যদিও এগুলা দেখি আমি আমার অভিজ্ঞতা বলে এগুলা পোস্ট মডিফায়ার প্রি মডিফায়ার দুভাবে ইউজ করা যায় যাই হোক তাহলে প্রিপজিশনাল ফ্রেজ কোনগুলো এক গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ স্টার্টস উইথ এ প্রিপজিশন দ্যাটস ইট খেয়াল করো প্রিপজিশনাল ফ্রেজ বললে বুঝবো কি আসলে এক গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো শুরু হয় কি দিয়ে প্রিপজিশন দিয়ে শুরু হয় প্রিপজিশন দিয়ে শুরু হয় এখানে প্রিপজিশনগুলো আমরা জানি অফ অর অ্যাট ইন ওভার অন অ্যাবাউট ইটিসি অনেক মানে আমরা তো প্রিপজিশন অনেক প্রিপজিশন আমরা পড়ে আসতে সেই বাচ্চাবেলা থেকে তাই না এক্সাম্পল দেখবো একটা দুইটা এখানে দ্য প্লেয়ার উইথ র্যান্ডম ব্যান্ড ইজ মাই ফেভারিট প্লেয়ার এখানে দেখো প্লেয়ারকে মডিফাই করেছে কে এই নাউনটাকে মডিফাই করেছে দেখো এই প্রিপজিশনাল ফ্রেজটা উইথ র্যান্ডম ব্যান্ড যা র্যান্ডম ব্যান্ড আছে তাই না
এখানে এই যে উইথ দি স্টার্ট, এই ফ্রেজটা, এই পোয়া ফ্রেজটা কি? তাহলে একটা প্রিপজিশনাল ফ্রেজ, যেহেতু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপজিশন দিয়ে শুরু হইলেই তুমি মনে রাখবা এটা প্রিপজিশনাল ফ্রেজ। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য সিচুয়েশন ইয়েট, আমি ওই অবস্থা সম্পর্কে এখনো জানি। দেখ অ্যাবাউট দ্য সিচুয়েশন ইয়েট, এই যে অ্যাবাউট দ্য সিচুয়েশন ইয়েট, এই পুরো অংশটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ। কি দিয়ে, কেন প্রিপজিশনাল ফ্রেজ, কেন, কারণটা হলো এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে বলে। এবং দেখো এই দুই ক্ষেত্রেই এটা কিন্তু পরে এসে মডিফাই করেছে বলে এটা পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তাছাড়া একটা নোট আমি দিয়েছি তোমাদের জন্য, এটা সামটাইমস প্রিপজিশনাল ফ্রেজ ক্যান বি কল্ড অ্যাডভার্বিয়াল, এটাকে অ্যাডভার্বিয়াল বলা যেতে পারে, অ্যাজ দ্য ফ্রেজ অ্যাক্টস লাইক অ্যান অ্যাডভার্ব, কেননা এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে অনেক সময়। সো অ্যাডভার্বিয়াল গুলা কি আমরা সেটাও একটু দেখে নিব, এখন না তবে পরবর্তী ক্লাসে। অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব থেকে, ঠিক আছে, মানে কেন হচ্ছে এটা পরবর্তী ক্লাসে দেখবো। যাই হোক, তোমরা এক্সারসাইজ তোমাদের জন্য যেখানে কয়টা এক্সারসাইজ দিয়েছি আমি, মাত্র 12টা এক্সারসাইজ দিয়েছি আজকে, মানে লাস্ট দিন আমি তো তোমাদের একটা দেখিয়েছি। তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসে এভাবে বিভিন্ন বোর্ডের কোয়েশ্চনস থেকে আমি এখানে নিয়ে আসছি তোমাদের, বা আমার নিজেরও কিছু সেন্টেন্স আছে এখানে। অ্যা নিউজ পেপার হাউজ এ ম্যান, খেয়াল করো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, এখানে ভার্ব কোনটাতে খেয়াল করো তো, ভার্বটা কিন্তু হেল্প এখানে, তাই না, হেল্প সেই ওয়ার্ডটা আছে এখানে, এটা এটাকে ইনফিনিটিভ দিয়ে তোমাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। সো ইনফিনিটিভ মানে আমরা জানি 2+ ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। বাট পরবর্তী সেন্টেন্সে বলেছে খেয়াল করো তো, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে জাস্ট ইনফিনিটিভ বলেছে, এখানে ফ্রেজ বলেছে, তার মানে এখানে ইনফিনিটিভের সাথে আরো কিছু ওয়ার্ড ইউজ করবে যেটা অর্থবহ হয়, এটার সাথে যায় এই টাইপের, ঠিক আছে। যাই হোক, এতটুকুই তোমাদের জন্য পোস্ট মডিফায়ারের এই ক্লাসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যদি বুঝতে পারো নাই যদি মনে হয়, তোমরা অবশ্যই অবশ্যই হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের এই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে পরবর্তীতে আরও ভিডিও বানিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এটুকুই, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।